শুরুতে সংবাদ শিরোনাম, ফ্রান্সে আবারও ছুরি হামলা, নিহত তিন, হামলাকারী আটক। ফ্রান্সে দুই হামলার প্রতিশোধ নিতে সৌদিতে ফরাসি কনসুলেটে হামলা। অতঃপর মুসলিম বিশ্বের সকল নেতারা একজোট হচ্ছেন। ফ্রান্সে ছুরি হামলার তীব্র নিন্দা তুরস্কের। এবং সবশেষ থাকছে জুরা হামলায় ফ্রান্সে আতঙ্ক, দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন, এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। মিয়র ক্রিটিয়ার এস্টোরেস এক টুইট বার্তায় জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিস শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথাও জানিয়েছেন তিনি। হামলার ঘটনায় ওই এলাকায় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ফ্রান্সে একই দিনে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন, পাশাপাশি এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার একই দিনে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে, এতে ওই কনসুলেটটির নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তবে হামলাকারীকে পুলিশ আটক করতে পেরেছেন বলে রিয়াদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ফ্রান্সের নিস শহরে গির্জায় হামলায় তিনজন নিহত হয়েছেন, এর মধ্যে এক নারী শিরচ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় ওবিনীয় শহরের একটি এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। ওই ব্যক্তি আল্লাহ আকবর বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল। ফ্রান্সের নিস শহরের মেয়র ক্রিস্ট এজেন্সি গির্জায় ছুরি হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এদিকে ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনসুলেটে ছুরি হাতে এক প্রহরীকে হামলা করা হয়। ওই প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, তবে কোনো কূটনৈতিক স্থাপনায় কোনো ধরনের হামলার ন্যায্যতা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামের একজন ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে। এরপর থেকে উত্তপ্ত থাকে ফ্রান্স। এ ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণার পর থেকে বিশ্বের ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্ক, পাকিস্তান, ইরান সহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরবও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম ভীতি ছড়ানোর বিরুদ্ধে মুসলমানদেরকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি মুসলিম বিশ্বের মুসলিম নেতাদের কাছে একটি চিঠি লিখেছেন। গতকাল বুধবার লেখা ওই চিঠিতে তিনি বলেন, সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম ভীতি বেড়েই চলার প্রতিফল। এদিকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরে গতকাল এক বক্তৃতায় ইমরান খান বলেন, ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, ধর্ম পালনকারীদের স্পর্শকাতরতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। এ সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা সহ মুসলমানদের প্রতি বৈষম্য এবং নারীদের হিজাব পরার অনুমতি না দেয় পশ্চিমা শাসকদের সমালোচনা করেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননার পক্ষ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর সমালোচনা করেন। ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। এতে বলা হয়, সহিংসতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সের নাগরিকদের সঙ্গে তুরস্ক সংহতি জানায়। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের নিস শহরে একটি গির্জার বাইরে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন, তবে হামলার পরপরই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। তবে হামলার পর সংকটকালীন বৈঠক ডাকার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড আরমানিন। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে যখন বাক স্বাধীনতার ক্লাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রুপ করে কার্টুন প্রদর্শনের পরে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মুসলিম বিদ্বেষী বক্তব্যে বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
তুরস্ক এবং পাকিস্তান সহ বিশ্বের কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য বয়কটে ডাক দেওয়া হয়। ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় তিনজন নিহত এবং অপর এক হামলায় হামলা চেষ্টাকারী পুলিশের গুলিতে নিহতের পর দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাস্ট্রেক্স এ ঘোষণা দিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি খবর এ জানিয়েছে। খবরে বলা হয়েছে, দুই মাসের মধ্যে মুসলমানদের দ্বারা তিনটি হামলা হয়েছে ফ্রান্সে। এর মধ্যে স্যামুয়েল প্যাতি নামের এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। ইসলামী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশের পর থেকে অবস্থার অবনতি হতে থাকে দেশটিতে। শিক্ষক হত্যার ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটে ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা করা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার সকালে ফ্রান্সের নিস শহরে গির্জায় হামলায় তিনজন নিহত হয়েছেন। এরই মধ্যে এক নারীর শিরচ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণাঞ্চলীয় ওবিনিয় শহরের একটি এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। ওই ব্যক্তি আল্লাহু আকবর বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের উপরে চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল। ফ্রান্সের নিস শহরের মেয়র ক্রিস বলেছেন, হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন। মেয়র জানান, হামলাকারী আল্লাহু আকবর বলে চিৎকার করছিল। তাকে আটক করার পরও সে আল্লাহু আকবর বলে চিৎকার করে যাচ্ছিল। গির্জার ভেতরে নিহতদের মধ্যে একজনকে গির্জাটির ওয়ার্ডের বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের মেয়র বলেন, আটক করার সময় সন্দেহভাজন ছুরি হামলাকারীকে গুলি করে পুলিশ, সে বেঁচে যায়, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনসুলেটে ছুরি হাতে এক প্রহরীকে হামলা করা হয়। ওই প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক নয়। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান এবং ইরান সহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিজনক ব্যঙ্গচিত্র প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্যোগের নিন্দা জানাচ্ছে সৌদি আরব। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।